আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি এর থেকে আমি আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো এলইডি টিভি মিরর প্রবলেম এবং ম্যাপিং প্রবলেম। তো সর্বপ্রথম আমি কি করব, রিমোটের মেনু 1147 প্রেস করব। আপনাদের টিভিতে যে রিমোট কাজ করে সেই রিমোট দিয়ে আপনারা কি করবেন, মেনু 1147 প্রেস করবেন। তো দেখুন, আমি মেনু 1147 একসাথে প্রেস করেছি। তো এখন আমার সামনে একটা অপশন চলে আসবে, অনেক বড় একটা লিস্ট চলে আসবে। সেই লিস্টের থেকে আমি এখন চলে যাব প্যানেল সেটিংয়ে। আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে প্যানেল সেটিংয়ে ভলিউমের প্লাস দিয়ে ঢুকে যাবেন। তো দেখুন, আমি নিচে এসেছি। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে ভলিউমের প্লাসে চাপ দিবেন। তো দেখুন, এখন আর একটা অপশন আসবে, এখানে আপনারা চলে যাবেন এলভিজিএস ম্যাপ, ভিসা থাকছে ভিআইএসএ, এটাকে আপনারা আবার ভলিউমের প্লাস দিবেন। দেওয়ার পরে আর একটা অপশন আসবে, এই অপশনটা কি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। একটু নিচে আসবেন, দেখবেন যে 1 ডিভিশন প্যানেল ডিভিশন লেখা আছে। দেখুন, আমি ডিসপ্লেতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো প্যানেল ডিভিশন আবার ভলিউম প্লাস করবেন। দেখুন, ম্যাপিং প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এখন আমরা মিররটাকে ঠিক করবো। একটু নিচে আসলাম, দেখুন নর্মাল লেখা আছে মিররে। এখন আমরা এখানে মিরর করবো, অর্থাৎ ভলিউমের প্লাস দিয়ে মিরর করলাম। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা অফ করবো, অর্থাৎ পাওয়ার অফ। তো এখন আমরা রিমোট দিয়ে আবার টিভিটাকে অন করব। তো দেখুন, আমি ডিসপ্লেতে আপনাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি, নাও পাওয়ার অন রিমোট। তো দেখুন, আমাদের টিভিটা অন হয়ে গেছে। এখন দেখুন, আমাদের লোগোর যে লেখাটা অ্যাস্টন দি ক্লাস অফ পিপল, দেখুন আমাদের কিন্তু সোজা হয়ে আছে, অর্থাৎ পারফেক্ট আছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।